এখন আমি শর্টকাটে বিষয়টা একটু দেখাবো, অর্থাৎ শর্টকাটে আমি এই কাজটা করে ফেলবো। কেউ দেখুন, আমার এখানে যখন কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে যে 1010, এটা একটা টু বাইনারি নাম্বার, তো এটার আমি প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এই সংখ্যাটা আমি একটু এখানে লিখলাম ওয়ান্স কমপ্লিমেন্ট। মনে রাখবেন, আপনি বের করবেন সহজে যে আপনি সবগুলো নাম্বারকে চেঞ্জ করে দিবেন, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। অর্থাৎ আপনি পুরো নাম্বারটাকে চেঞ্জ করে দিলে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, তখন সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আপনি এক যোগ করে দেন তখন কিন্তু আপনি টুস কমপ্লিমেন্ট পাবেন, ঠিক আছে? দেখেন, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো, হাতে ওয়ান, সেই ওয়ানটা এখানে আসবে, সোজা এখানে বসে যাবে, দেন ওয়ান বসবে, জিরো বসবে। আমি কিন্তু শুধুমাত্র এই যোগটা করলাম, অর্থাৎ ওয়ানের সাথে ওয়ান যোগ করলাম, জিরো বসালাম, হাতে ওয়ান, সেই ওয়ানটা এখানে আসছে, কেমন? তো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, দেন ওয়ান নিচে বসছে, জিরো নিচে বসছে। আশা করি বুঝতে পারলাম। অর্থাৎ এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট বের করার জন্য প্রথমে ওয়ানস কমপ্লিমেন্ট বের করলাম, তারপর তার সাথে আমি এক যোগ করলাম। এখন আমি আরো সহজে টুস কমপ্লিমেন্ট বের করা শেখাবো, অর্থাৎ আপনি টুস কমপ্লিমেন্ট আরো সহজে বের করতে পারবেন। কিভাবে একটু খেয়াল করুন, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট কোন একটা সংখ্যার যদি দেওয়া থাকে, সাপোজ 101101, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট আমি বের করছি কিভাবে, 010010, হ্যাঁ। আর এটা টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমি দেখবো শেষ থেকে, আমি টুস কমপ্লিমেন্ট সহজে বের করব, ঠিক আছে? আচ্ছা, এখানে কমপ্লিমেন্ট বানানটা আমি ভুল লিখলাম, টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বের করবো কার, এই সংখ্যাটার। তাহলে প্রথমে আমি দেখব ওয়ান আছে কিনা, প্রথমে ওয়ান থাকলে বসাবো, দেন সবগুলো চেঞ্জ হবে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, মনে করেন যে এই সংখ্যাটার আমার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে, এটাকে প্রথমে ওয়ান আছে নাই, তাহলে বসাবো, যেই মুহূর্তে আমি একটা ওয়ান পেলাম তারপরে সব চেঞ্জ, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ঠিক আছে? এটা কিন্তু শর্টকাটে সরাসরি টুস কমপ্লিমেন্ট বের করে ফেললাম। আমাদের বই কি আছে, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে তারপর তার সাথে এক যোগ করে কিন্তু আমি টুস কমপ্লিমেন্টটা পাই, কেমন? আমি প্রথমে আপনাকে প্রথমে একটু কঠিনভাবে দেখালাম, যত সূত্রের সাহায্যে দেখালাম, প্রথমে আমার এই সূত্রের মাধ্যমে আমি কিভাবে বের করতে হয় সেটা একটু দেখালাম, ঠিক আছে? এটা একটু অনেকেরই কাছে কঠিন লেগেছে, যাদের কঠিন লাগছে তাদের এটা না করলেও চলবে, বাট অনেকের অনেক শিক্ষার্থীর আছে, জানার আগ্রহ আছে, তাদের জন্য জাস্ট এই জিনিসটা আমি দেখালাম যে কিভাবে সূত্রের সাহায্যে বিষয়টা বের করা যায়, কেমন? আচ্ছা, তারপরে আমি দেখালাম কি শর্টকাট কিভাবে করা যায়। ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার পর আমি তার সাথে ওয়ান যোগ করে দিয়ে টুস কমপ্লিমেন্টটা বের করে ফেললাম। এখন আমি দেখাচ্ছি যে ওয়ান্স কমপ্লিমেন্ট ছাড়া সরাসরি টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করা যায়। যেমন এই সংখ্যাটার প্রথমে যদি ওয়ান থাকে তাহলে বসবে, আমি এই পাশ থেকে চেক করে যাব, যদি প্রথমে ওয়ান না পাই তাহলে কিন্তু বসাতে থাকবো। যেমন আমাকে যদি বলে কি এই সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট কত, তাহলে প্রথমে বসাবো, 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 একটা ওয়ান যেই মাত্র পেলাম তারপরে সব চেঞ্জ, তাহলে ওয়ান ওয়ান, এটা হবে জিরো, বোঝা গেছে? তাহলে এই জায়গাটাতে আসলে চেঞ্জটা আসছে, তাহলে এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট এটা। আপনি যদি বের করে দেখেন যে টুস কমপ্লিমেন্ট কি আসলে এটা কিনা, দেখবেন কি আসলে সেটাই টুস কমপ্লিমেন্ট আসছে। যেমন আমি আমাদের যে আগের এক্সাম্পলটা আছে, যেমন 1010, সাপোজ 1010, হ্যাঁ, এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট কিরকম হবে, প্রথমে জিরো থাকলে বসবে, ওয়ান থাকলে বসবে, হ্যাঁ, তারপরে সব চেঞ্জ, তাহলে ওয়ান থাকলে জিরো, থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। দেখুন আমাদের কিন্তু ম্যাথমেটিক্যালি টুস কমপ্লিমেন্ট কিন্তু এটাই আসছে। সো আর ওয়ান্স কমপ্লিমেন্ট কে, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে সবগুলো চেঞ্জ, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তো আশা করি সহজে আপনি টুস কমপ্লিমেন্ট বের করে ফেলতে পারবেন। আপনি এটাও টুস কমপ্লিমেন্টটাও আপনি চাইলে শর্টকাটে বের করতে পারেন, এটাও শর্টকাটে বের করতে পারেন। বের করার পর আপনি যখন দেখবেন যে এটার সাথে প্লাস ওয়ান এখানে দিবেন, তখন দেখবেন কি এটার সাথে আসলে এক যোগ করলে এটাই আসে। সো আশা করছি টুস কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্টের বিষয়টা আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। যে কোনো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ওয়েবসাইটে চলে আসুন, সবকিছু এখানে দেওয়া আছে। সো আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। আমরা পরবর্তী ক্লাসে টুস কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল দেখাবো ক্যালকুলেটারের মধ্যে। সো পরবর্তী ক্লাসে দেখা হবে, ধন্যবাদ সবাইকে।